বাজারে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য পণ্যের দাম সাধারণের নাগালের বাইরে প্রতিটি পণ্য এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এস সোহান সোহান আপনি নিশ্চয়ই শুনছেন সোহান নিত্য পণ্যের বাজার দর আজকে কেমন দেখছেন বিস্তারিত জানাবেন বাগেরহাটে সকল প্রকার পণ্যের কিন্তু দাম বেড়েছে আসলে প্রতিদিনই দাম বেড়ে যাচ্ছে কোনোভাবেই এই দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের নানা প্রতিষ্ঠান কিন্তু বাজার দর নিয়ন্ত্রণের জন্য কাজ করছে তবে কোনোভাবেই এই দর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমরা এই মুহুর্তে রয়েছি বাইগেরহাটের সব থেকে বড়ো যে বাজার সেই বাজারে আমরা সকাল থেকে দেখেছি এখানে কিন্তু ক্রেতারা আসছেন এবং কিনে নিয়ে যাচ্ছেন এই বাজার দর বেশি থাকার কারণে ক্রেতাদের মুখে কিন্তু হাসি নাই আমরা যদি আপনাদেরকে একটু বাজার দরটা আজকে কেমন যাচ্ছে সেটা বলি আজকে বাগেরহাটে প্রতি কেজি সবজিতে কিন্তু দশ থেকে বিশ টাকা করে দাম বেড়েছে বেগুন বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা করলা বিক্রি হচ্ছে একশো টাকা আর ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে আশি টাকা কুশি বিক্রি হচ্ছে ষাট টাকা শশা ষাট টাকা কদু বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকা পর্যন্ত এছাড়া বিভিন্ন প্রকার কচু রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আশি টাকা থেকে একশো টাকা কেজিতে এছাড়া আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত যে শাক সবজি রয়েছে সেসবেরও কিন্তু দাম বেড়েছে পুঁই শাক বিক্রি হচ্ছে বিশ টাকা থেকে পঁচিশ টাকা প্রাকৃতিকভাবে যে মাঠে যে সাপলা উৎপাদিত হয় সেই শাপলা কিন্তু আজকে পঁচিশ থেকে তিরিশ টাকা তারই বিক্রি হচ্ছে এছাড়া যে ডাটা শাক রয়েছে ডাটা শাক বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর তারই এছাড়া আমরা যদি একটু মশলার কথা বলি মশলারও কিন্তু দাম বেড়েছে প্রতি কেজি পেঁয়াজ একশো টাকা করে বিক্রি হচ্ছিলো আজকে সকাল থেকে একশো থেকে একশো দশ টাকা দরে বিক্রি হচ্ছে রসুন বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা আদা বিক্রি হচ্ছে তিনশো টাকা এছাড়া চালেরও কিন্তু দাম বেড়েছে স্থানীয়দের কাছে যেটা বুলেট চাল হিসেবে পরিচিত অর্থাৎ একটু মোটা চাল সেই চালটি কিন্তু আজকে সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে যেটা গত দুই দিন আগে বিক্রি হচ্ছিল বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এই ছিল বাগেরাট থেকে আমার কাছে বাজার দরের সর্বশেষ